রাহিন আব্দুল্লাহ আপনি লিখেছেন, আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি, এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? মাহাজাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। অপরাধ সেটা যেটাই হোক না কেন, যত জঘন্যই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ কায়মনোবাক্যে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন পরবর্তীতে, সেই সংকল্প দৃঢ়ভাবে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ। তবার দোয়ার আল্লাহ তাআলা কারোর জন্যই বন্ধ করেন না, যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকেন, সুস্থ স্বাভাবিক থাকেন, দোয়ার মাধ্যমে, তবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি প্রায়শ্চিত্ত করতে পারেন এবং সেটা করা উচিত। আর এর সাথে আমরা সাধারণ মানুষ এই সমস্ত ঘটনা থেকে যে বার্তাটা পাই সেটি হলো যে সমাজে নৈতিক অধঃপতন এটি চরম পর্যায়ে পৌঁছেছে। কিয়ামতের আগে ঠিক যে ধরনের পরিবেশ পরিস্থিতি হওয়ার কথা পৃথিবীতে, সেরকম একটা পরিবেশ যেন আজ বিরাজমান। এরকম পরিস্থিতিতে আপনার আমার ছোট মেয়ে, ছোট ছেলে বাচ্চাও পর্যন্ত যার তার কাছে দিয়ে দেওয়া, যার তার কোলে দিয়ে দেওয়া উচিত নয়, এবং এগুলো নানাবিধ ফেতনার দুয়ার খোলে। যারা এই বিষয়গুলোকে বাড়াবাড়ি মনে করেন, এই যে প্রশ্নটা, এই প্রশ্ন এবং এই জাতীয় প্রশ্ন করার অনেক লোক আছেন, আমার এই ভাই হয়তো আল্লাহর ভয় হয়েছে যে তিনি প্রশ্ন করেছেন, অনেক লোক হয়তো প্রশ্ন করছেন না, জানাচ্ছেন না। তো চতুর্দিকে আপনার তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে, বিভিন্ন নামে আপনার মানুষের মধ্যে বেহায়াপনা, নির্লজ্জতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলশ্রুতিতে মানুষের চরিত্র দিন দিন অধঃপতন হতে 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 চরম পর্যায়ে পৌঁছে গেছে। তো এরকম অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের চেষ্টা করা উচিত, এবং এই পরিস্থিতিতে আমাদের কত সতর্ক থাকা উচিত পর্দার বিষয়ে, নিজেদের নিজেদের পরিবারের সদস্য, বিশেষ করে মেয়েদের সেফটি এবং নিরাপত্তার বিষয়ে মানুষের নজর এবং দৃষ্টি আজকাল কত গভীরে যায়, সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে পরিপূর্ণ সুরাই পর্দা করার গুরুত্ব আমরা বোধ হয় এই প্রশ্ন থেকে কিছুটা হলেও আঁচ করতে পারি। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর তাজামুল হক আপনি লিখেছেন, সম্প্রতি শাহবাগে একটি কনসার্ট হয়েছে, সেখানে একটি আবৃত্তিতে চরম ঘৃণা ও বিরক্তি নিয়ে জুব্বা ও আলখাল্লাকে উচ্চারণ করা হয়েছে। এটাকে অনেক ইসলামিক সিম্বলসমূহের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন বলে মনে করছেন, আপনি কি বলেন? বা তাজামুল হক, জুব্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পোশাকটি পরেছেন সেটি অভ্যাসগতভাবে পরুন, কিংবা এর অন্য কোনো ব্যাখ্যা আমরা দিই, যাই করি না কেন তিনি পরেছেন। এইটাকে তাচ্ছিল্য ভরে উল্লেখ সন্দেহাতীতভাবে একজন বেঈমান এবং নবী বিদ্বেষী মানুষই করতে পারে, অতএব এটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। এই দেশে, আমাদের এই সমাজে পশ্চিমা সংস্কৃতির অনেক নোংরা দিক আছে, সেগুলোকে আমদানি করা হয় এবং সেগুলোকে খুব গর্বের সাথে মানুষ ধারণ করে, এক শ্রেণীর মানুষ এটার প্রচার প্রসার করে। তো সেই ব্যাপারে তাদের কোনো ন্যূনতম প্রায়শ্চিত্য নেই, অপরাধ বোধ নেই। এর বিপরীতে কোনো শালীন সুন্দর পোশাক যদি আসে, সেটিকে আমরা ইসলামী পোশাক বলবো কি না, নাকি আরাবিয়ান পোশাক বলবো, সেটি একটা ভিন্ন বিষয়।